কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের নিয়তকে ঠিক করে নেওয়া একমাত্র আল্লাহ আল্লাহতআলার সন্তুষ্টির জন্য কুরবানি করা লোক দেখানো কোস্ত খাওয়া মানুষের সমালোচনা থেকে বাঁচা ইত্যাদি কু নিয়াদ থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি বিশেষত অনেক বন্ধুর কথাবার্তায় এমনটি ফুটে ওঠে যা অবশ্যই বর্জনীয় কুরবানি একটি ইবাদত তা একমাত্র মহান আল্লাহ আল্লাহতাল্লাহ সন্তুষ্টির জন্যই আদায় করতে হবে লোক দেখানো নিয়তে করলে দুনিয়ার দৃষ্টিতে কুরবানি আদায় হলেও তা মহান আল্লাহর দরবারে কবুল হবে না এবং এর বিন্দু পরিমাণ সওয়াবও পাওয়া যাবে না সুতরাং এই নিয়াত অবশ্যই পরিহার করতে হবে দুই হারাম পন্থায় অর্জিত টাকা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না কুরবানি একটি এবাদত আর হারাম সম্পাদ দ্বারা আদায়কৃত এবাদত গ্রহণযোগ্য নয় তাই সম্পূর্ণ হালাল টাকা দ্বারা কুরবানি করতে হবে হাদিস শরীফে আছে নিশ্চয়ই আল্লাহ পবিত্র অপবিত্র বস্তু তিনি কবুল করেন না অর্থাৎ হারাম বা সন্দেহযুক্ত জিনিস দশ জিলহজ ফজর হতে বারো জিলহজ পর্যন্ত যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নরনারীর কাছে প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বান্ন তোলা রূপার সমমূল্য সম্পদ থাকবে তার উপর কুরবানি করাও অজীব বর্তমান বাজার হিসেবে প্রতি তোলা চোদ্দশো টাকা হলে মোট মূল্য দাঁড়ায় তিহাত্তর হাজার পাঁচশো টাকা তবে রূপার বাজার দর হিসেবে তা পরিবর্তন হতে পারে কুরবানি নিসারের ক্ষেত্রে টাকা পয়সা সোনা রূপা তার অলঙ্কার ব্যবসায়িক পণ্য প্রয়োজনের অতিরিক্ত জমি ও প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র এমনকি ব্যবহার্য আসবাবপত্র প্রয়োজনের অতিরিক্ত হলে তার নেশাব হিসেবে ধাতর্ত হবে অনেকের কাছে নিজ মালিকানাধীন জমি থাকে এক্ষেত্রে দেখতে হবে যদি জমির মালিক কৃষিজীবী হয় এবং তার জীবিকা নির্বাহের জন্য যতটুকু জমি প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত জমি থাকে আর অতিরিক্ত জমির মূল্য যদি স্বর্ণ অথবা রোপার নেশাব সমপরিমাণ হয় তাহলে তার উপর শুধু জমির কারণেই কুরবানিও ওয়াজিব হবে আর যদি জমির মালিক চাকুরিজীবী শ্রমিজীবী আইনজীবী অথবা পেশাজীবী হয় যার জীবিকা নির্বাহের জন্য জমির কোনো প্রয়োজন নেই জমি তার জন্য অতিরিক্ত সম্পদ হিসেবে গণ্য এমন অবস্থায় তার জমির মূল্য যদি স্বর্ণ অথবা রূপার নেশাব সমপরিমাণ হয় তাহলে তার উপর শুধু জমির কারণেই কুরবানি অজীব হবে কোন পশুতে কতভাবে কুরবানি করা যায় এর উত্তর হচ্ছে উট গরু মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যায় যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কুরবানি করা যায় আর বকরি দুম্বা মেষ ইত্যাদি শুধু এক ভাগে কুরবানি করা জায়েজ শরীকে কুরবানির ক্ষেত্রে মূল লক্ষণীয় বিষয়গুলো কি। এর উত্তর শরীকে কুরবানির ক্ষেত্রে সকল সদস্যের টাকা হালাল হতে হবে ও প্রত্যেকের নিয়ত ছহি হতে হবে কারো টাকা হারাম হলে বা আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়ত থাকলে কোনো শরিকের কুরবানি আদায় হবে না কুরবানির পশুগুলো গৃহপালিত হওয়ার শর্ত কি না বন্য প্রাণী দ্বারা কুরবানি করা যাবে কি উত্তর কুরবানির পশুগুলো গৃহপালিত হওয়া শর্ত এ ব্যতীত অন্য জন্তু যেমন হরিণ নীলগাই বন্য গাভী মহিষ বন্য গরু ছাগল ইত্যাদি পশু দ্বারা কোরবানি জায়েজ নয় শরীকে কুরবানি হলে গোশত কিভাবে বন্টন করবে শরীকে কুরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে অনুমান করে ভাগ করা জায়েজ নয় কসাই কাজের বোয়া কাজের ছেলে ইত্যাদিকে কুরবানির গোশত দেওয়া যাবে কিনা উত্তর জবাইকারী কসাই বা কুরবানির কাজে সহযোগিতাকারী বাসার বুয়া কাজের ছেলে দারোয়ানসহ যে কোনো শ্রমিককে চামড়া গোস্ত বা কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়জ হবে না অবশ্য পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোস্ত বা তরকারি দেওয়া যাবে সামাজিকভাবে এক সপ্তমাংশ বা বেশি কম নেওয়া যাবে কিনা না কোনো কোনো এলাকায় দেখা যায় সামাজিকভাবে দাতাদের প্রতি নির্দেশ থাকে যে তার গোস্ত আট ভাগে ভাগ করে সাত ভাগ নিজেরা নিবে এবং এক ভাগ নির্ধারিত স্থানে পাঠিয়ে দিবে তা সামাজিকভাবে গরিবদের মাঝে ভাগ করা হয় কুরবানির গোশত বন্টনের এই পদ্ধতিটি পরিহারযোগ্য কারণ এতে শরিকদের উপর এমন একটি পন্থা সামাজিকভাবে চেপে আসে যা শরিয়াতে জরুরি কিছু নয় কুরবানির গোষ্ঠীর কতটুকু দান করবে তা কুরবানিদাতার একান্ত নিজস্ব বিষয় অবশ্য শরিয়াতে পুরো গোষ্ঠীর এক তৃতীয়াংশ সদগা করতে উৎসাহিত করা হয়েছে কুরবানির গোশত অমুসলিমদের দেওয়া যাবে কিনা কুরবানির গোশত অমুসলিমদেরকেও দেওয়া যায় যাচ্ছে কিন্তু তাদেরকে না দেওয়া উত্তম কোরবানির চামড়া দাতা নিজে ব্যবহার করতে পারবেন কি না চামড়া চামড়া দাতা নিজেও ব্যবহার করতে পারবে তবে কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে দেয় তবে বিক্রিলব্ধ মূল্য পুরোটা সৎকার করা জরুরি কুরবানির চামড়ার মূল্য মাদ্রাসায় দেওয়া যাবে কি না উত্তর যেসব দিনই মাদ্রাসায় জাকাত ও কুরবানির টাকা দ্বারা গরিব ছাত্রদের ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় সেই সব মাদ্রাসার গোড়া বা তহবিলে কুরবানির চামড়া বাতার মূল্য দান করা অতি উত্তম এবং অধিক স্বভাবের কাজ কেননা এতে একদিকে নিজের কুরবানির চামড়ার মূল্য সঠিক স্থানে দেওয়া হয় অপরদিকে দিনই কাজে সহযোগিতা করা হয় অমুসলিমদেরকে তথা হিন্দু বৌদ্ধ ইহুদি এবং কাদিয়ানিদেরকে ফিত্রা ও কুরবানির চামড়ার টাকা দেওয়া জায়েজ নেই